আপনি ইঞ্জিনিয়ার বানানির না মানুষ নাই, এক ইঞ্জিনিয়ার ছেলে আমরা চকুর দেখা, আমরা জনদাত গেছি, গিয়ারলে জনদার নমাজ ফোড়াইছি, হে বেটা অনুগ্রত খানদের মাঝে ইঞ্জিনিয়ার বেটা ওঠার সম্পত্তির মালিক, ও আমরা আসামর এক জায়গা নাম হইতাম না, হইলে বেটা বাদে হইব আমার টার্গেট করি নিশ্চয় নাম হইবার খান জনদা ফড়িয়া খালি রিয়াল দিয়া খানদের খবর আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ হইয়া থইয়ার হে খান দিয়া মরিদার জিকার করলাম। বাবা খান তো আমরা শান্তরা দিন নানি মানুষে খান দিও না, সারা তো একদিন যাইতাম গিয়া তুমিও যাইতা, ও কইলো হুজুর ইটার লাগে খান দিয়া না বুড়ে তে বুড়ে সারা মানুষে আমার বাবারে সাইদ তকবীর সহিত জনতার নমাজ খানতা দাঁড়াইয়া ফড়াইলা মসজিদের ইমাম সাহেবে ফড়াইয়া গেলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ হইয়া কবর থইলা, কিন্তু আমার বাবার জনদার মাঠখানো আমি দাঁড়াইয়া ইমাম সাহেবের সঙ্গে তহরিমা বান্ধিয়া যখন দাঁড়াইলাম আমি কিতা পড়িতাম এখন পর্যন্ত তুকাইয়া পাইছি না, এখন আউযুবিল্লাহ ইঞ্জিনিয়ার এখাম হইছেন আমি বাদে কইলাম তে কত সময় ম্যাজিস্ট্রেটই কত সময় শুরু করে দিলি না বোখা টিঙ্কুল টিঙ্কুল লিটি স্টার কত সময় ফলি ফললে না জন্য ফাইলটা তোর বাপে এর লাগিয়া সন্তানটে জেনারেল বানাই মগর দিনদারি দে ফয়লা দিনদারি আপনার ছেলের লইয়া কোরআনে করিম তিলাওয়াত করাইন, আপনার মেয়েরে লইয়া কোরআনে করিম তিলাওয়াত করাইন, আফসোস মুসলমানের গড়ে গড়ে টিভি চলে সিরিয়াল চলে নারী জাতির কিলা হাড়ি লাগাইতো ফিং খানো চোদ্দটা লাগাইতো খানো ময়দা বেশ লাগাইতো কোন জায়গাত আটা খানো বেশি লাগাইলে ভাই আইতে আগে একসেপ্ট করবা বই নেই কান জানে বাপে ফুরিরে ইতা সামান লইয়া দে মগর ইকান শিখায় না মারে, আমি যদি হঠাৎ মারা যাই আমি যদি হঠাৎ মারা যাই তে আমার গুসলটা দেবাইতো খে মারে, আমি মা যদি হঠাৎ জমিন থেকে যাই গিয়া তে আমার গুসলটা জমিন খেয়ে দেবাইতো বলে না হবাড়ির বাপি আছেন দাদি আছে হবাড়ির বাপি আর দাদির ঠেখা নাই এরা যদি না করতে পারবা ঠেখা হইল তুমি সন্তানর ঠেখা হইল তুমি মেয়ে তোমার মা মারা যাবার বাদে তুমি মেয়ে তোমার মার গুসল দেওয়াও তুমি বাবা তুমি ছেলে তোমার বাবার গুসল দেওয়াও তোমার বাবার রুহ দেখবো আর মুস্কি আসি দিব আর তুমি যখন গুসল দেওয়াইয়া তোমার বাবারে খাফন দি বেষ্টন করিয়া আর কবরিস্তানও যখন লইয়া যাইবা আর হোখানো নিয়া যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ হইয়া তাফন করিয়া মাটি দিয়া যখন দোয়া করবাই তোমার বাবা যত গুনাহগার থাকুক কোয়া তুমি আওলাদর দোয়ার বরকতে আল্লাহ তোমার বাবারে মাফ করিয়া দিয়া তোমার বাবার কবরটে জন্নতর বাগান বানাইয়া দিবা হুক সুবহানাল্লাহ। এর লাগি সন্তানদের তিলাওয়াত শিখাই সন্তানদের নামাজ শিখাই আইজ আপনার ফুয়ায় আপনারে মুরব্বী কয় না কয় বুড়া বেটা, আফসোস লাগে বাফর সামনে ফুয়া সারাটা দিন টেলিফোন করে বাফে বাধা দেয় না, বাফর সামনে ফুয়া রুমো ফিল্ম দেখে অক্ষয় কুমারর শাহরুখ খানর বাফে বাধা দেয় না কয় কিতা বাজারে না ইতা অত্ত দেখে আইতা তুমি দেন বুঝতে নাই হায় রে আড়ুয়ার গোর আড়ুয়া বাফে তোর মারে বিয়া করলো বাদে আইলে তুই উল্টা কয় তুমি বুঝতে না আমি বেশ বুঝিয়া ইলা আছে না মানে তার মারে তার বাফে বিয়া না করলে হে আইলো নিয়ন বুঝি হিগিয়ে কইছিল বাবা তোমার হোর বাড়িত যেতাম বাফে কয় ধুর বেটা বিয়া করলো অনু খাইল গিয়া আইলে বুঝি তো আমার নানা বাড়িত গেছিলাম তোমার তো আর হোর বাড়িত গেছে হানো গেছে নানা বাড়ি হোর বাড়ি কেন বুঝেব আমরা বা ফুয়ার ছেলেরে মেরে দিনদার বানাই ইয়াদ করবা একদিন যেদিন আপনি মরবা আই অনেক সন্তানে বাফর কবরিস্তানের দ্বারও গান বাজায় বুঝেই না যে আমার বাবার দ্বারও যদি আমি গান বাজাই আমি তো বেকার ওই জিমুকিয়া তাই প্রতিজন মানুষ সন্তানদের তিলাওয়াত শিখাইবো ইনশাআল্লাহ আর দূরে করিব ইনশাআল্লাহ সবাহি মক্তব ই হামসায়াত ফুঞ্চি সাইশ্য পরিবার একটাও এক ফানজে গানা আরও খানো ফানজে গানা আর এখান আছে কইস মেসা বকল রাখতরা মসজিদের ইমাম সাহেব অখলরে মায়া করিয়া কইবা বলে আমার ছেলেটায় জমিন আমি মারা যাবার পরে জনতার নমাজ খানতা যেন ফোড়াইতে পারে আইজ আল্লাহ হেফাজত করো কুয়া যদি আপনি হঠাৎ মারা যাই আর ই আস্তা ফিরোর বাজার সদরি বাজারের মানুষে যদি আইতে পারে না আপনার জনতার নমাজ ফোড়ানি আর যদি আপনার ফুয়ায় জনতার নমাজ ফোড়ানি জানে না তে আপনার কুত্তার মতো খবর গাড়িবার কথা না মাইন করি আর জনতা আছেন আর জনতা আছেন যদি জনদার তা কি জনদার যদি আপনার ফুয়া আপনার ফোড়ায় না জনদা তাহলে তো বিনা জনদায় আপনার দেহ কবরিস্তান আর যদি বিনা জনদায় আপনার কবরিস্তান দাফন করা হয় তাহলে আপনার কবরিস্তান জাহান্নামের গাড়া তাই আমি আপনার খেদমত আরো ধর্ম ডিগ্রিওয়ালা বানাই মাস্টার বানাই
আগে আপনি তার মোবাইলকে চেক করবা বাবারে, মোবাইল তো আমি লইয়া দিছি, আমি লইয়া দিছি না, ফুয়ায় তো তার ব্যক্তিগত লইতে পারছে না, পারছে না, বাফে লইয়া দিছি। সাপ্তাহ আন্না হইলে একবার চেক করিয়া দেখবা অগুত কোরআনে করিম আসেনি, নবীদের জীবনী আসেনি, সাহাবা কেরামর জীবনী আসেনি, আপনি চেক করবা এটা আপনার বাবার দায়িত্ব, মার দায়িত্ব এটা। আর না আপনি ছুটিতে পারত না, কসম খুদার ছুটিতে পারত না আপনি, আপনার সন্তানে আপনার আদালত খারাপ হয় এর লাগিয়া আমার মাথে মাইন খরক আর গুসা খরক, আমার আপত্তি নাই, মগর সন্তানগুণ মানুষ বানাই আই রিতায় মেসা মকলরে গালি দিলাই, ইতায় আলী মকলরে গালি দিলাই, আপনি শিকাইছেন না তারে, আর বাদে মানুষে আপনারে খর, আপনি আপনার অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ। কেন রে ভাই এত মেহনত করিয়া সন্তান আপনি ফালিত রায়, আর মানুষে যদি আপনার ফুয়ারে জারত সন্তান হইয়া গালি দিলায় আপনি সহ্য করবানি, জবাব দেন আপনি সহ্য করতে পারবানি, পারতেন এর লাগিয়া সন্তান রে আপনারা সবাহি মক্তব দিয়া ফেলা কোরআনওয়ালা আহমালওয়ালা বানাইবা, জনদার নমাজ সাইদ তকবীরের শহীদ ফোড়া ওকে হে জানেনি ফরজে কেফায়া, ওখানে আপনি তারে হিকাই হে জানেনি, তসবিগুলা জনদার নমাজর যে দোয়াগুলা আছে ওগুলা জানেনি, জনদার নমাজর নিয়তগুলা সে জানেনি, আপনি তারে দাঁড় করে জিকার করবে, আপনি বাবার দায়িত্ব এটা, মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব না, এটা কি আমরা জিকার করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ান যুব সমাজে কইবা হুজুরে ফেস লাগে, না রে ভাই তুমি দেন দুজক দায়িত্ব আর আমি যাবি হুসাইন জন্নত দায়িতাম, এটা আমার আশা না, তুমি দেন জন্নত দাও, তোমার তার উসিলা হয়তো আমি জন্নত দায়িতাম পারি, এর লাগিয়া এত পরিশ্রম করিয়া মেহনত করিয়া আন্না তো আবার হতা, আইস তুমি দেন নামাজ জানো না আফসুস লাগে, তুমি দেন তিলাওয়াত জানো না আফসুস লাগে, আইজ আমার যুব সমাজ ভাইয়ে যদি তাহাজ্জুদের নামাজ খান পড়তো টুর্নামেন্ট না খেলাইয়া, আমার ভাইটা যদি হকিকের না খেলাইয়া এশার নামাজ পড়তো আর একটা বার যদি আল্লাহর কাছে খান দিত তে দুনিয়া আজকে জন্নত হইত, আফসুস লাগে কেউ মতে লাগিয়া আল্লাহ কেউ আসতে, আল্লাহ কেউ আসতে, দুনিয়ার বাজারের খেলাওয়াটা বাদ দেও, বাদ দিয়া কোরআন মুখিও দিন মুখিও, জমিন থেকে যাই বা গিয়া সাইলাম কয়েকদিন আগে খাসা বাদাম গানেকু বাইরাল হইছিল নি, সাধারণ খাসা বাদামে এক হিন্দু মানুষের খাসা বাদামে গোটা মুসলমান সমাজে যদি না চাইতে পারলো, দাজ্জালের ফিতনা যখন দমিনো আইব, যখন দাজ্জাল দমিনো আইব তখন মুসলমানদের কিলা না চাইব আপনারা এর লাগিয়া। ও যুব সমাজ ভাইয়েরা তোমাদের জন্য আমার কোনো শত্রুতা নাই, তোমরা আমার দুশ্মন না, আমার শুধু এটাই ইচ্ছা প্রতিটা মুসলমানের দিন ভাও, প্রতিটা মুসলমান নামা দিব না, নতুবা কিয়ামত দিন আমি জাবিরটি যদি আল্লাহ জিকার করিলা, ও জাবির আলিম তো বললে দাওয়াত তো বহুত দিলে, এই জায়গার মানুষের কিতাও অপরাধ কিচ্ছু নাই, জবাব আমার কাছে কিচ্ছু থাকত এলাকি তোমার থান্ডে বোঝাই, বাদ দেও জমিন তা দুনিয়ামুখী খেলা বাদ দেও, ফ্রি ফায়ার গেমে তোমার জন্য দিত নাই, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন যদি হঠাৎ তুমি জমিন থেকে বিদায় নিয়ে যাও আর যদি কোনো মানুষে তোমার দেহ দেখিয়া যদি খারাপ মন্তব্য জমিন করিলায়, কোনো মানুষে যদি খারাপ আচরণ জমিনের মধ্যে করি নাই, দশজন মানুষে যদি কয় অমুক জায়গার ছেলেটা বড় খারাপ, এগুটো বড় বেনমাদি বড় বেইমান হইয়া যদি জমিন সম্মোধন করি রায়, আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার আল্লাহ তোমার জাহান্নাম দিব, নাউযুবিল্লাহ। আর যদি তুমি বাইক লইয়া যাও, গাড়ি নিয়ে যাইতে সময় যদি আল্লাহ হেফাজত কর, অ্যাক্সিডেন্ট অবস্থায় যদি তুমি মারা যাও, হঠাৎ যদি হার্ট অ্যাটাক হইয়া মারা যাও, আর মারা যাওয়ার পরে তোমার পকেট আতরে এখন সুন্নতি আতর ফাইলায়, সুন্নতি তকি ফাইলায়, নবীর সুন্নতি মিসওয়াক ফাইলায়, নবীর সুন্নতি তকিটা যদি পকেটের মধ্যে ফাইয়া, ফিরর বাজারের মানুষে ছত্রি বাজারের মানুষে দশজন মানুষে যদি আহারে হইয়া কথা হল আল্লাহ, ছেলেটা বড় আমলি আসলো, ছেলেটা বড় দিনদার আসলো, ছেলেটা বড় জমিনের মধ্যে নমাজি আসলো রে দয়াল, আপনি এই ছেলেটার মাহফুরি জন্নত খান্তা দেও, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দশজন মানুষের কথার উপরে ভিত্তি করিয়া আল্লাহ তোমার জীবনের গুণের মাহফুরিয়া আল্লাহ তোমার জন্নত দিব, হৌ সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন إِنَّ يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا।
তোমার মায় তোমার বাবা জমিনে তোমারে মারার বাদে, তোমারে দমক দেওয়ার বাদে, জমিনে তোমার অত্যাচার করার বাদে কোনোদিন তুমি উপশব্দ খান জমিনে করিও না। আমি আল্লাহ কইয়ার যদি জমিনে তুমি উপশব্দ করিলাও, আমি আল্লাহ তোমার জমিনে ধ্বংস করমু, নাউযু বিল্লাহ। তুমি শুধু তোমার মায়ার নজর মহব্বতর কথা নরম নরম কথাগুলা তোমার বাবা মার সামনে খানো পেশ করিয়া যাও। হে ফিরর বাজার মুসলমান, ওই মায় যখন তুমি ছোটবেলা কথা কয়া জানতে না খাইতে পারতে না, তোমার মায় তোমার এত মহব্বত করিয়া, তোমার জমিনের মধ্যে এত আদর করিয়া, এত স্নেহ মমতা জমিনের মধ্যে করিয়া, তোমার মায় তোমারে কুম লাগাইতা খালি খাওয়াইতা, মাঘ মায়া শীত যখন মায়ের কুলোর মধ্যে তুমি বিছানার মধ্যে প্রস্রাব করতাই, আমার মায় আমার লাত মারি না ফেলাইয়া, আমার মায় আমার ইটা মারি না ফেলাইয়া, নিজের হাড়ির আসল দিয়া নিজের বেষ্টন করিয়া শুকনো জায়গা কুম লাগাইতা, আর মা জননী আমার মুথর মধ্যে ঘুমাইতা হবি কিনা। হযরতে মূসা আলা নবীজিন আলাইহিস সালাম জলিলুল কদর এক নবী বনি ইসরাইলর, একদিন আল্লাহর কুদরতর কদম তুর পাহাড় গিয়া সৈদ্দা ছড়িয়া কইল, আল্লাহ দুনিয়ার জমিন থাকি যখন আমি নবী যাই মুগিয়া কিয়ামতের ময়দান প্রতিজন নবী অক্লর লগে একজন বন্ধু বানাইয়া আপনি একজন মানুষের জন্য তোর মধ্যে দিবায়, কিয়ামতের ময়দান আমি নবী মূসা আলাইহিস সালামর লগে বন্ধু বানাইয়া কোন মানুষের জন্য দিবায়। আল্লাহ সঙ্গে সঙ্গে কইলা নবী মূসা আলাইহিস সালাম, কিয়ামতের ময়দান তোমার বন্ধু বানাই একজন খসাই মানুষরে, যেকে উট খাটিয়া জমিন বিক্রি করে, ছাগল খাটিয়া মাংসগুলা জমিনের মধ্যে বিক্রি করে, ওই খসাই রে তোমার বন্ধু বানাইয়া কিয়ামতের জন্য তো দিমু। হৌ সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম গরম হয়ে গেলা, গরম হইয়া কইলা, আল্লাহ আমার মতো নবী জলিলুল কদর জমিন কোনো নবী নাই, আমার মতো গরম দ্বিতীয় কোনো নবী নাই, আমার লগে একজন খসাই মানুষ কোন কারণে জন্ম তো দিতাই। আল্লাহ কইলা তুমি বুধ ফাইতে নাই। মূসা আলাইহিস সালাম কইলা সেই মানুষরে আমি পরীক্ষা করা দরকার। আল্লাহ কইলা যাও অমুক জায়গার মধ্যে যাও, অমুক নামে ও মানুষটা ও তার ব্যবহার আখলাকটা জমিন ফাইবাই, এরপরে আয়া তুমি মন্তব্য করিও। সুবহানাল্লাহ।